বায়ান্নতে ভাষা আন্দোলনের মাসে ফোটা স্বাধীনতার যে মুকুল মুক্তির ফুল হয়ে ফুটেছিল, ১৯৭১ সেই ভাষার মাসেই বাঙালির মুক্তির ইতিহাসকে মর্যাদা দিতে উদারতার পরিচয় দেয় বিশ্ব দরবার। তেমন একটি দিনের সাক্ষী হয়ে আবারও গৌরব অর্জন করল বাংলাদেশ, যে মহানায়কের হাত ধরে এসেছে স্বাধীনতা, সেই স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির সাত দেশের এই ৮ শীর্ষ কর্মকর্তা। রোববার বেলা ১২:৩০ বঙ্গবন্ধুর সমাধিস্থলে আসেন ভারত, পাকিস্তান, মায়ানমার, অস্ট্রেলিয়া, তুর্কি, নেপাল ও প্যালেস্টাইনের প্রতিনিধি ও পরিবারবর্গ। নীরবে দাঁড়িয়ে থাকেন জাতির পিতার সম্মানে, শ্রদ্ধা জানান আগত কর্মকর্তারা। এরপর ডিজিএফআই এর মহাপরিচালক কথা বলেন উপস্থিত গণমাধ্যমের সঙ্গে। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশে বৃন্দ আছে, তারা সহ তাদের পরিবারবর্গ সহ এসেছেন এখানে। আমরা তারা সহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসি। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম সমস্ত সামরিক অ্যাটাচিদের পক্ষ থেকে। এরপর অতিথি রাষ্ট্রের আগত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ঘুরে দেখেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত আঙিনা। যে মুহূর্তে বাংলাদেশ উন্নয়নের সকল সূচকে ঈর্ষণীয়ভাবে এগিয়ে যাচ্ছে জাতির জনকের কন্যার হাত ধরে, একই সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু বিশ্ব দরবারে মর্যাদা কুড়িয়েছে নানা কাজের মধ্য দিয়ে। বাংলাদেশের এগিয়ে যাবার এই মুহূর্তে সাত দেশের শীর্ষ ৮ সামরিক কর্মকর্তার জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের এই দিনটি যেন মর্যাদার স্মারক হিসেবেই থাকছে, একথা নিশ্চিত করেই বলা যায়। টুঙ্গিপাড়া থেকে মোকাররম হোসেন, এখন গোপালগঞ্জ।